বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী সমর্থক। পূর্ব মেদিনীপুর জেলার 2 নম্বর ব্লকের খার 3 নম্বর অঞ্চলের নোনা কৌরদা গ্রামের 150 জন বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। গতকাল বিকেলে খার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু পদনায়ক ও খার 3 নম্বর অঞ্চলের উপপ্রধান অশোক মাইতির উদ্যোগে এই দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটাশপুর বিধায়ক উত্তম বাড়ি, পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল কান্তি দাস, উপপ্রধান অশোক দাস, পটাশপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ মাইতি প্রমুখ। মাত্র নোনা গোর্দা পূর্ব বুথের থেকেই 150 জনের মতন আজকে জয়েন করলো বিজেপি ছেড়ে তৃণমূলে। দেখছে কিছু গরিব মানুষ মুসলিম এরিয়া, ওটা একটু পাওয়ার জন্য তো একটু থাকে, সেটা আছে। এবং এই গ্রামে কোনো উন্নয়ন হচ্ছে না, মেম্বার তার নিজের মতন আসে, নিজের কাজটা একটু দেখে, বাকি জনগণের কিছুই কাজ করে না। সেই জন্য জনগণ আজকে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করব এবং গ্রামে যদি কিছু উন্নয়ন হয় সবাই মিলে একসঙ্গে থাকব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।